ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত 19 এবং 20 নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল হরতালের কারণে। অবশ্য এদিন অনার্স, ডিগ্রি এবং মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি আবার সেই স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে 19 তারিখে এবং 20 তারিখে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়টি। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের অনার্স প্রথম বর্ষ যে পরীক্ষাটি ছিল 19 নভেম্বর, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 29 নভেম্বর, আর 20 নভেম্বর যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 5 ডিসেম্বর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্টের নাম দেওয়া রয়েছে যে কোন কোন বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছিল এবং পরীক্ষা কত তারিখে হবে সে বিষয়টি পূর্ণাঙ্গ দেওয়া রয়েছে। চলুন অন্যান্য যে রুটিনগুলো সেটিও দেখে নেওয়া যাক। 19 নভেম্বরের MBA পরীক্ষাটিও স্থগিত করা হয়েছিল এবং সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24 নভেম্বর শুক্রবার, এবং আপনারা এখানে কিন্তু পরীক্ষার বিষয় এবং বিষয় কোড দেখতে পাচ্ছেন। অর্থাৎ 2021 সালের MBA প্রথম সেমিস্টারের যে পরীক্ষা স্থগিত হয়েছিল 19 নভেম্বর, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24 নভেম্বর। এছাড়া আরও একটি পরীক্ষার রুটিন রয়েছে যেটি হচ্ছে ডিগ্রি পরীক্ষার, চলুন সেটিও দেখে নেওয়া যাক। গত 19 তারিখে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছিল। অবশ্য সেই ডিগ্রি তৃতীয় বর্ষের যে স্থগিতকৃত পরীক্ষা তা অনুষ্ঠিত হবে 23/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 23 তারিখে অনুষ্ঠিত হবে কিন্তু এই 19 তারিখের পরীক্ষাটি। তো এই ছিল আসলে তথ্যগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।